হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আজকে হলো নয় এপ্রিল এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রত্যেকদিন সকালে এভাবেই তোমাদের আমি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে থাকি তো অবশ্যই তোমরা প্রত্যেক দিন এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলায় কনন করবে তাহলে ভিডিও দেব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং অনেকেই কম কমেন্ট করছে দাদা নোটিফিকেশান আসছে না তো তোমরা একবার এনসিওর করে নাও যে তোমরা কিন্তু বেল আইকন অন করেছো কি না যদি অন করে থাকো তাও আবার নতুন করে একবার অন করে অল সিলেক্ট করবে তাহলে দেখবে তোমরা ঠিকই নোটিফিকেশান পাবে আর নোটিফিকেশান না পেলেও প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় তোমরা একবার চ্যানেলে গিয়ে দেখে নিও প্রত্যেকদিন এটা যদি তোমরা পিডিএফটা চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে ফেসবুকে ফলো করতে চাইলে ফেসবুকে গ্রুপে জয়েন করতে চাইলে ইনস্টাগ্রামে যে কোনো আমাকে কোয়েশ্চেন করতে চাইলে তোমরা সমস্ত কিছু ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করছি প্রত্যেক দিন ক্লাসের শেষে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় তেমনি আজকেও ক্লাসের শেষে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে তো সেই কোশ্চনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে গতকাল যে কোয়েশ্চেনটি ছিল ওয়ার্ল্ড গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো সেটা হবে বার্মিংহামে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড গেমস প্রত্যেকেই ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়েছে এবং তারা ডিটেলসেও লেখার চেষ্টা করেছে ধন্যবাদ যারা ডিটেলসে লিখেছে এবং তোমাদের বলবো আমি যে ডিটেলসে লেখো তাহলে তোমাদের জিনিসটা আরও ভালো করে মনে থাকবে চলো তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস দু কুড়ি এর থিম কী ছিল গতকাল কোয়েশ্চেন একটা দিয়েছিলাম যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সেটা হচ্ছে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে প্রত্যেক বছর তো এটার থিম ছিল এবারে অপশান এ সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস এবারে থিম অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হু বা ডাব্লু ও দ্বারা প্রত্যেক বছর সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে হু সম্বন্ধে আমরা কয়েকটা জিনিস জেনে নেব হু প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের সাত এপ্রিল তাই এই সাত এপ্রিল দিনটিকে স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এটার হেডকোয়ার্টার হচ্ছে হুয়ের হেডকোয়ার্টার জেনেভা এবং বর্তমানে বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন টুড্রেনাস আধানম টেড্রস আধানম স্পেলিংটা হচ্ছে টেড্রস ডিএইচ এনও এম নেক্সট কোয়েশ্চেন দেখব বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র রূপে কাকে নিযুক্ত করা হয়েছে ফ্রেন্ডস তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করো এবং ভালো লাগলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আজকের ক্লাসের আমি তোমাদের কাছে ফোর হান্ড্রেড প্লাস লাইক আশা করছি তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করবে তো বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র রূপে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে অনুরাগ শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে এর আগে কী ছিলেন এর আগে ছিলেন রাবিশ কুমার বর্তমানে ভারতের বিদেশমন্ত্রী হলেন সুব্রমণিয়াম জয়শঙ্কর বা এস জয়শঙ্কর নেক্সট কোয়েশ্চেন দেখব তিন নম্বর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পি এম কোন কোন বছর চালু কোন বছর চালু হয় সরি পি এ পি এম জে এ ওয়াই চালু হয় দু হাজার সালে এই কোয়েশ্চেনটা এখন দেওয়ার অর্থ হচ্ছে কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি রয়েছে সেই জন্য দেওয়া হয়েছে দেখো পি এম এ যোজনা এর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী করোনা এর বিনামূল্যে পরীক্ষা এবং চিকিৎসা করার কথা ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এই যোজনা চালু করা হবে প্রধানমন্ত্রী কি বলেছেন এই যোজনার অধীনে করোনার বিনামূল্যে পরীক্ষা করা হবে এবং চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে সেজন্যই জন্যই এই তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পি এম কবে চালু হয় নেক্সট হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে মেহসুদ জিব্রিল এর মৃত্যু হয়েছে তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এটা হবে কি তিনি টাইপিং মিস্টেক হয়েছে তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে লিবিয়া লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মেহসুদ জিব্রিল করোনা সংক্রমণে যার সম্প্রতি মৃত্যু হয়েছে কোভিড নাইন্টিনের কারণে তো প্রশ্ন থাকতে পারে যে লিবিয়া এর রাজধানী কোথায় তো লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি এবং সেখানকার মুদ্রা বা কারেন্সি হচ্ছে দিনার ত্রিপলি এবং দিনার মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে সম্প্রতি কোন সংস্থা জীবন লাইট নামক একটি কম মূল্যের ভেন্টিলেটার তৈরি করেছে কারেক্ট আনসার হবে কি অপশান এ আর বায়োসিস ইনোভেশন নামক একটি সংস্থা জিমুল লাইট নামক একটি কম মূল্যের ভেন্টিলেটার তৈরি করেছে এই যে ভেন্টিলেটার অক্সিজেন দেওয়ার কাজে ব্যবহৃত হই করোনা বা কোভিড নাইন্টিন রোগীদের জন্য এটা খুবই প্রয়োজন এবং ভারতে ভেন্টিলেটারের সংখ্যা খুবই কম রয়েছে তাই বিভিন্ন সংস্থা বিভিন্ন কোম্পানিকে কিন্তু এখন অর্ডার দেওয়া হয়েছে এই ভেন্টিলেটার তৈরি করার জন্য নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ভারোত্তোলন সংগঠন কোন দেশের ভারত খেলোয়াড়দের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের প্রতিবন্ধকতা জারি করেছে এটা হচ্ছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের যে ভারত্তোলন তোলকরা রয়েছেন তাদেরকে অলিম্পিক টোকিও অলিম্পিকে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা জানিয়েছে কে ইন্টারন্যাশনাল ভারত সংগঠন এটা জানিয়েছে কারণ ডোপিংয়ের কিছু কেস রয়েছে তারা নিয়ম মানেনি সেই জন্য এটা করা হয়েছে এখন দেখো অলিম্পিক দু হাজার বা টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে অর্থাৎ এই বছর চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা সংক্রমণের জেরে এটা কি হয়েছে তেইশ জুলাই থেকে আট আগস্ট পরের বছর অর্থাৎ দু হাজার একুশে আয়োজিত হবে দু হাজার অলিম্পিক টোকিওতে আয়োজিত হবে নেক্সট হচ্ছে সাত নম্বর দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে নেসকম এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট আনসার হবে ইউবি প্রবীণ রাওকে নেসকম এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে নেসকমের পুরো নাম হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ দ্য ন্যাশনাল দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড সার্ভিস কোম্পানি হচ্ছে ডিপার্টমেন্ট আর নেটিন এইট উনিশ সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোভিড নাইন্টিন এর মোকাবিলা করার জন্য কোন কেন্দ্র খোলার অনুমোদন দিয়েছে এটা হচ্ছে কবচ সি এডবইচ কবচ কবচের পুরোনাম হচ্ছে সেন্টার ফর আগমেন্টিং ওয়ার উইথ কোভিড নাইন্টিন হেলথ ক্রাইসিস ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটা স্থাপিত হয় নাইনটিন সেভেন্টি ওয়ান মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে এটা পড়ছে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি প্রয়াত হয়েছেন এম কে অর্জুন তিনি কোন ভাষার বিখ্যাত সুরকার ছিলেন তিনি ছিলেন মালায়ালম ভাষার বিখ্যাত সুরকার তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন সাতশোটিরও বেশি গানে তিনি সুর দিয়েছেন তাহলে মালায়ালম নেক্সট কোয়েশ্চেন দেখব এবং লাস্ট কোয়েশ্চেন আজকের করোনা ভাইরাসের সংক্রমণে সম্প্রতি প্রয়াত হয়েছেন বিখ্যাত অভিনেতা ফরেস্ট কমটেন তিনি কোন দেশের অধিবাসী ফরেস্ট কমপ্টেন্ট তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অধিবাসী একজন বিখ্যাত অভিনেতা এই করোনা সংক্রমণের জেরে সম্প্রতি মৃত্যু হয়েছে কোয়েশ্চেন থাকতেও পারে যে ফরেস্ট কম্পেন্ট কিসের সাথে যুক্ত তিনি অভিনয়ের সাথে যুক্ত একটা আজকের কোয়েশ্চেন শেষ হলো এবং যে কোশ্চনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেই প্রশ্নটি হচ্ছে কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে একটু আগেই তোমাদের বলেছি খুবই সহজ কোশ্চেন তো এটার কোয়েশ্চেন আশা করি তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাতে পারবে কিন্তু তার সাথে একটু এটার সম্বন্ধে ডিটেলসে লেখার চেষ্টা করবে সেজন্যই এই কোশ্চেনটা তোমাদের দেওয়া হয়েছে তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো প্রচুর পরিমাণে আমি তোমাদের বললাম যে ফোর হান্ড্রেড প্লাস কিন্তু লাইক এই ভিডিওর জন্য আমি আশা করছি কারণ প্রত্যেকটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে পরিশ্রম লাগে তো তোমরা যদি লাইক না করো শেয়ার না করো তাহলে কিন্তু আমি মোটিভেট হতে পারবো না তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের বললাম ডেসক্রিপশান বক্সে যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো যে কোনো কোশ্চেন আমাকে করার জন্য ফেসবুক গ্রুপে জয়েন করো তাহলে ফেসবুক গ্রুপে জয়েন করলে কী হবে তোমরা নিজেদের যে কোনো কোশ্চেন বা প্রশ্ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলো সেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারবে তাহলে অন্যকেও তোমার তোমার সেই কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেবে তুমি সেভাবে উত্তরটা পেয়ে যাবে তো সবসময় তোমাদের সঙ্গে আছি অবশ্যই প্রিপারেশান চালিয়ে যাও এবং আরেকটা কথা স্টে এট হোম বাড়িতেই থাকো। धन्यवाद